কোরআন করিম মাদ্রাসাও পড়িয়েছে, আমরা এখনো পড়ি মাঝে মধ্যে, আপনিও পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল মজিদের মধ্যে মানুষকে পাঁচ রকম ভাবে ডেকেছেন। আমরা বিভিন্ন নাম দিয়ে মানুষের সম্বোধন করি, রফিক, করিম, সত্তার, জব্বার, রউফ, গফুর, হামিদ ইত্যাদি। আল্লাহ এক মানুষকে পাঁচ ভাবে ডেকেছেন, মনুষ্য জাতিকে। প্রথম ডেকেছেন নাস বলে, মনুষ্য জাতি, যার দুটো পা, দুটো হাত, দুটো চোখ, বলা শক্তি, করা শক্তি, ধরা শক্তি, মনের আবেগ প্রকাশ করা শক্তি, ইচ্ছা শক্তি, বিবেক শক্তি রয়েছে, তাকে মনুষ্য জাতি বলে সম্বোধন করে সেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা থেকে শুরু করে ইয়ানি আদমের সমস্ত সন্তানকে সম্বোধন করে আল্লাহ কোরআনে কিছু আয়াত নাজিল করেছে। ওই মনুষ্য জাতিগুলো থেকে যারা আমার নবীর নূরানি হস্তে হাত রেখে, নূরানি জবানে জবান রেখে, তার প্রতিনিধিদের মাধ্যমে অদ্যাবধি আজ পর্যন্ত যারা কলমায়ে তাইয়েবা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাদেরকে আবার মুসলমান বলে সম্বোধন করেছেন, মুসলমান বলে সম্বোধন করেছেন। মুসলমানের পাঁচটি স্তম্ভ রয়েছে, ইমান, নামাজ, রোজা, হজ ও যাকাত। কয়টি? আবারও বলছি, কয়টি? দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও, চরম দিনে পরম বন্ধু চরণে দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণে দেখাইও, দয়াল ভান্ডারি মোরে। ওই কালামের মধ্যে আছে আমাদেরকে পাঁচটি নিয়ামত তুমি শিখিয়ে দাও, ইমান, হজ, রোজা, নামাজ, যাকাত, ঠিক না বেটে? এই পাঁচটি স্তম্ভ একজন মুসলমান হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত যারা এই পাঁচটি স্তম্ভকে অনুসরণ, অনুশীলন, অনুকরণ করে তাদেরকে মুসলমান হিসেবে সম্বোধন করেছে। পরবর্তীতে আবার এই স্তম্ভগুলো পার হয়ে যখন ওই মুসলমান, হাদিস শরীফ খুলে দেখবেন, বুখারী মুসলিম, আমি আবু দাউদ, তিরমিজি, নাসাইতে যাচ্ছি না, দেখবেন আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করতেন, নবী গো আমরা তো ইসলাম কবুল করেছি, আমাদেরকে কিছু আমল শিখিয়ে দেন, আল্লাহর হাবিব বলতেন, তুমি ঈমান মজবুত রাখবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, দুই নাম্বার তুমি নামাজ পড়বে আল্লাহ প্রদত্ত পাঁচ ওয়াক্ত নামাজ। ওই সাহাবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তার চাইতে বেশি কিছু করব? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তুমি যদি পারো কিছু নফল নামাজ পড়। আল্লাহ রাসূলকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটু শিখিয়ে দিন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি রমজানে রোজা রাখবে। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এর চাইতে বেশি কিছু কি আছে? আমার হাবিব বললেন, হ্যাঁ রমজানে রোজার পাশাপাশি তোমার যদি ইচ্ছা হয় তুমি নফল রোজা রাখতে পারো। এরপর আল্লাহ রাসূল বলছেন, তুমি হজ করবে। তখন তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে কয়বার হজ করব? বলেন, জীবনে একবার করবে, যদি এর চাইতে বেশি করো এটা নফল হবে। পঞ্চমত তুমি যাকাত দিবে, আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছে সেই নিয়ামত, সে গোলা থেকে কিছু ধান, কিছু চাউল, কিছু অর্থ তুমি আমার গরিব বান্দাদের জন্য দিয়ে দিবে। তারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ বছরে একবার যাকাত দিব, এর উপর কি আর কিছু আছে? বলে, হ্যাঁ তোমার যদি ইচ্ছা হয় তুমি প্রতিদিন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত দিতে থাকো। এই কাজগুলো যারা একটু এক্সট্রা করে করেছেন, আজ অনেক আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিনী, রসুলের উম্মতগণ আশুরাকে কেন্দ্র করে নফল রোজা রেখেছেন, ঠিক না বেটে? এই রোজা আর কোন মানুষের জন্য রাখা হবে না, দুশমনে আহলে বাইতের জন্য রোজা রাখা হবে না। তোমরা আহলে বাইতকে বৃত্তাঙ্গুল প্রদর্শন করে তার অনুস করতে পারো, কিন্তু ঘরে ঘরে কোনোদিন
পারবে না ঘরে ঘরে কখনো উমাইয়া তুলতে পারবে না ঘরে ঘরে উঠবে কুরাইশ গোলামে মোস্তফা উঠবে গোলামে মোস্তফা উঠবে তোমরা কখনো দুশমনে মোস্তফা তুলতে পারবে না তাদেরকে বলা হয় মুমিন কয়টা গেল নাস গেল মুসলমান গেল এই বেশি যারা কাজ করা শুরু করলো পাঁচ ওয়াক্ত নামাজের সাথে নফলি ইবাদত করা শুরু করলো তারা আমানু হলো আল্লাহকে পাওয়ার জন্য তালাশ করা শুরু করলো এবার তালাশ করতে করতে তারা এত বেশি ইবাদতে মশগুল হতে লাগলো যারা তারা দুনিয়াকে তিন তালাক দিয়ে দিল কয় তালাক এই তালাক দেওয়া শিখিয়েছে হুসাইন কে শিখিয়েছে শিখাইয়া দে তুই আমারে কেমন করে শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি একবারে তে শিখাইয়া দে জন্ম ভরা ডাকা ডাকি একবারে তে শিখাইয়া দে জন্ম ভরা ডাকা ডাকি শিখাইয়া দে একবারে শিখাইয়া দিছেন কিভাবে দুনিয়াকে তালাক দিতে হয় তখন তাকে যখন বলা হয় মসজিদ দাও তিনি বললেন মসজিদের লালসা হুসাইন করে না তিনি বললেন আমার হাতে বায়াত হও হুসাইন বলে বায়াতের প্রয়োজন বোধ করি না ওই ইয়াজিদ শয়তান বলে আমি তোমাকে সব দিব তবু আমাকে তুমি প্রভু হিসেবে কবুল করো মালিক হিসেবে কবুল করো ইমাম হিসেবে কবুল করো হুসাইন বলে তোমার কাছে স্যার দিতে পারি মাথা দিতে পারি না এই শিক্ষা কোত্থেকে পেয়েছে হুসাইন থেকে পেয়েছে তিনি দুনিয়াকে তালাক দিয়েছেন এক এক করে একসঙ্গে নয় এক এক করে তালাক দিয়েছেন প্রথমত সন্তান দিলেন ভাইয়ের সন্তান নিজের সন্তান দিলেন নিজের কলিজার টুকরা আলী আসগরকে দিয়ে দিলেন দরকার নাই পৃথিবীর জমিন আমার কোনো কিছু দরকার নাই আমার একটাই দরকার আমার নবীর মহব্বত আমার কি দরকার ইশক নবী দিল মে পয়দা করো ইশক নবী দিল মে পয়দা করো ক্যা রাসূল হোতা কো ভুল গে হা 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 ভুল গে ও নবী আশিক নবী বড় করে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর প্রেম প্রয়োজন আমার নবীর জন্য সব দেওয়া না সব ফানা করে দেব তাই মাসবেন্দারি আমরা যারা মাসবেন্দারির গোলাম আমরাও বলে থাকি আমি আর তো কারো নাম জানি না আর তো কারো নাম জানি না আর তো কারো নাম জানি না মুর্শিদ কেবলা এক জনে বিনে আর তো আমার মুর্শিদ খাঁটি সোনা আমার মুর্শিদ আমি কোত্থেকে পেয়েছি আলী এবং হাসনাইনি করিমাইন থেকে ঠিক না বাঠে হাসনানি করে মাইনকে স্বীকার করে হুজুর কেবলা বাবাজান কেবলা মওলা কেবলা কোন কেবলা হওয়া যাবে যাবে না কোন ওলি ওলি হইতে পারে না গোস গোস হইতে পারে না কুতুব কুতুব হইতে পারে না আব্দাল আব্দাল হইতে পারে না হাসনানি করে মাইনের কদম ব্যতীত সম্মানিত হাজেরিন তালাক দিয়ে দিয়েছেন কার জন্য নবীর জন্য মসজিদের জন্য নয়